হ্যালো এভরিওান ওয়েলকাম ইউল মিসিয়াস দু হাজার চব্বিশ সালে যে প্রিলি এক্সাম হয়েছিল তার এই অঙ্কটার সমাধান আজকের এই ক্লাসে করব তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে এর সমাধানটা কীভাবে হচ্ছে বুঝতে পারছ না আমি এই ক্লাসে তোমাদের কোথায় ভুল হচ্ছে সেটাও বলবো আর এই টাইপের অঙ্কগুলো কিভাবে তোমরা পরবর্তী কোনো এক্সামে আসলে করবে সেটাও বুঝিয়ে দেবো তো ক্লাসটার মন দিয়ে দেখো আমি আশা করছি ক্লাস এন্ডে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রথমেই বলছি তোমাদের ডাউটটা কোথায় হচ্ছে বাংলা প্রশ্নটা দেখো এক থেকে সাতের মধ্যে সাতের এগারো ভগ্নাংশটির সংখ্যা হলো এখানে অনেকেরই মনে হতে পারে এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর সাত হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এদের মাঝে যদি কোনো সংখ্যা হয় জেনারেলি সেটা একটা পূর্ণ সংখ্যা হবে বা একের থেকে বেশি হবে কিন্তু সাতের এগারোটা দেখো এই ভগ্নাংশের লবটা ছোট আর হর বড় তার মানে কি এটা একের থেকে ছোট কোনো ভগ্নাংশ যদি একের থেকে ছোট হয় তাহলে সেটা এক আর সাতের মধ্যে আসবে কিভাবে এই ভাবনাটা আসা স্বাভাবিক কারণ আমার মতে প্রশ্নের ভাষাটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয় কোনো ভগ্নাংশের সংখ্যা মানে কি ধরো সাতের এগারো এবার এই ভগ্নাংশটা একই রাখতে গেলে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ পর উপর নিচে দুটোই গুণ করতে হবে তাহলে কত হবে চোদ্দ বাই বাইশ আরেকটা হবে তিন সাত একুশ বাই তেত্রিশ প্রতি ক্ষেত্রেই দেখো একের থেকে ছোট হচ্ছে এই রেঞ্জের মধ্যে আসছে না সুতরাং অঙ্কটা যদি একটুখানি চেঞ্জ করা যেত এখানে যদি বলতো এক থেকে সাতের মধ্যে সাতের এগারো ভগ্নাংশটির গুণিতকের সংখ্যা কতগুলি তখন কিন্তু প্রশ্নটা ক্লিয়ার হতো আর এটাই এই প্রশ্নে জানতে চেয়েছে অঙ্কে আসার আগে একটা জেনারেল কথা ভাবো মনে করো তোমাকে বললো এক থেকে সত্তরের মধ্যে সাতের কতগুলো গুণিতক আছে বার করো তাহলে প্রথম সাতের গুণিতক সাত হবে দ্বিতীয়টা কথা হবে সাত দুয়ে চোদ্দ তিন নম্বর হবে একুশ এইভাবে চলতে থাকবে সাত আটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি তারপর সাত দশে সত্তর তাহলে সাতের গুণিতক গুলো এইভাবে তোমরা বার করতে বা আরেকটা কেস ভাবো মনে করো তোমাকে বললো দশ থেকে সত্তরের মধ্যে সাতের গুণিতক কতগুলো আছে বার করো তাহলে প্রথম গুণিতকটা কত হচ্ছে সাত একে সাত যেটা দশের আগে হচ্ছে নেক্সট সাত দুই চোদ্দ এইভাবে করতে করতে সত্তরের আগে সাতের গুণিতক কত হবে সাত নয় তেষট্টি তাহলে প্রথম ক্ষেত্রে যখন এক থেকে সত্তরের মধ্যে কাউন্ট করেছিলাম এই রেঞ্জে সাতের গুণিতক হচ্ছে নটা সাত নয় তেষট্টি এই পর্যন্ত আছে আর দ্বিতীয় যে কেসটা বললাম এখানে দেখো প্রথমটা বাদ হচ্ছে কারণ রেঞ্জটা দেখো দশ থেকে সত্তরের মধ্যে তাহলে এই রেঞ্জে সাতের গুণিতক কতগুলো হবে একটা ফর্ম অর্থাৎ আটটা এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এরপর এই অঙ্কে আসা যাক এখানে বলছে এক থেকে সাতের মধ্যে কতগুলো সংখ্যা সাতের এগারোর গুণিত তো প্রথম কাজ কী করতে হবে একটাকে এমনভাবে সাজাও যেন নিচে এগারো থাকে নিচে এগারো হলে উপরেও নিশ্চয় এগারো হবে তবেই তো সেটা এক হচ্ছে আর সাতটাকে কী হিসাবে লেখা যায় নিচে থাকবে এগারো আর উপরে হবে সাতাত্তর এগারো সাতের সাতাত্তর গ্যাপটা ছোট হয়ে যাচ্ছে আমি এটা একটু ডান দিকে করে দিই তাহলে সাতের মানটা কত বের করলাম সাতাত্তর বাই এগারো এভাবেও তো লেখা যায় কারণ কাটাকুটি করলে সাথে আসছে এবার এই রেঞ্জের মধ্যে সাতের এগারোর গুণিতকগুলো তোমাকে বসাতে হবে প্রথম গুণিতক কত হচ্ছে সাতের এগারো নিজে যেটা দেখো এগারোর এগারো থেকে ছোট তাহলে এটা কাউন্ট করবো না কারণ এটা বাম দিকে আসছে এর দু নম্বর গুণিতক কত হবে এটা ইন্টু টু তাহলে উপরে হবে চোদ্দ নিচে হবে এগারো তিন নম্বর সাত তিনে একুশ বাই এগারো চার নম্বর চার সাথে আঠাশ বাই এগারো পাঁচ নম্বর পাঁচ সাথে পঁয়ত্রিশ বাই এগারো আমি পুরোটাই লিখছি যাতে তোমরা বুঝতে পারো এরপর ছয় সাথে বিয়াল্লিশ বাই এগারো নেক্সট সাত সাথে ঊনপঞ্চাশ বাই এগারো সাত আটে ছাপ্পান্ন বাই এগারো সাত নয় তেষট্টি বাই এগারো আর এরপর সাত দশে সত্তর বাই এগারো তাহলে এগারো বাই এগারো আর সাতাত্তর বাই এগারো এই রেঞ্জের মধ্যে সাতের এগারোর গুণিতক কতগুলো পেলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তোমরা মাঝখানের এতগুলো সংখ্যা না লিখেও এই কাউন্টিংটা করতে পারবে কিভাবে দেখো প্রথম সংখ্যা হচ্ছে সাত দুই চোদ্দ আর সাতাত্তরের আগে সাতের গুণিতক হচ্ছে সাত দশের সত্তর এবার দুই আর এই যে দশ এদের গ্যাপটা কত হচ্ছে আট আর দুইটা যেহেতু ইনক্লুড হচ্ছে টোটাল হবে আট প্লাস এক নটা কিন্তু কেন ওটা হচ্ছে আমি এখানে তোমাদের বুঝিয়ে দিলাম এটা হচ্ছে একটা প্রসেস এই অঙ্গটা আবার অন্য ভাবেও করা যায় যেটা কি এই যে সাতের এগারোটা আছে এটাকে তোমরা দশমিকে ভেঙে নাও উপরে সাত নিচে এগারো প্রথমে ছয় দিয়ে যাবে দশমিক দিয়ে ছেষট্টি চারের সত্তর চল্লিশ মানে এগারো তিনে তেত্রিশ এইভাবে চলতে থাকবে আমি পয়েন্ট সিক্স এইভাবে কাউন্ট করলাম এবার তোমরা বলো এক থেকে সাতের মধ্যে পয়েন্ট সিক্স থ্রির গুণিতক কতগুলো আছে প্রথম যে গুণিতক পয়েন্ট সিক্স থ্রি নিজে যেটা একের আগে থাকবে সেজন্য এটা কাউন্ট করব না দ্বিতীয় গুণিতক এর সঙ্গে দুই গুণ করো কত হচ্ছে বারো ওয়ান পয়েন্ট টু সিক্স এটা হচ্ছে পয়েন্ট সিক্স থ্রির দ্বিতীয় গুণ আর এটা কত দূর চলবে দেখো যদি এটাকে দশ দিয়ে গুণ করো তাহলে সিক্স পয়েন্ট থ্রি হবে যেটা সাতের আগে হচ্ছে এর পরের গুণিতটা দেখো সাতের আগে আসছে কিনা দশ দিয়ে গুণ করে সিক্স পয়েন্ট থ্রি পেলাম এগারো দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো দুটো সংখ্যা এগারো দিয়ে গুণ মানে দুটো সংখ্যা ধারে বসবে আর মাঝখানে তাদের যোগফল মানে সিক্স পয়েন্ট নাইন থ্রি এটাও কিন্তু সাতের আগে হচ্ছে তাহলে দুটো অঙ্কের মধ্যে পার্থক্য দেখো প্রথমে যেটা পড়ালাম এখানে দু নম্বর মাল্টিপেল থেকে কতগুলো ছিল দশ নম্বর মাল্টিপেল পর্যন্ত আর যখন এই অঙ্কটা দশমিক দিয়ে করা হচ্ছে তখন দেখো দু নম্বর মাল্টিপেল থেকে এগারো নম্বর মাল্টিপেল পর্যন্ত যাচ্ছে তার মানে এখানে কতগুলো পয়েন্ট সিক্স থ্রি আসছে তো দুই আর এগারো ডিফারেন্স হচ্ছে নয় দুইটা ইনক্লুড হয়েছে মানে টোটাল হচ্ছে দশটা তাহলে এই অঙ্কটা যদি ভগ্নাংশ হিসাবে করো তোমার উত্তর আসবে নটা যদি দশমিক হিসাবে করো তোমার উত্তর আসবে দশটা যেহেতু এই প্রশ্নটা মাধ্যমিক লেভেলের প্রশ্ন তাই এই ধরনের প্রশ্নে তোমরা সব সময় প্রথমে যে আমি মেথডটা বললাম সেটাই অ্যাপ্লাই করবে কারণ মাধ্যমিক লেভেলের বইতে এইভাবেই করে দেওয়া আছে আর অপশানে দেখো এখানে যেহেতু দশ নেই তাহলে এটা স্বাভাবিক যে সঠিক উত্তর হবে নটায় আমি ফাইনালি আরও একবার বলছি তোমরা দেখে নাও এক থেকে সাতের মধ্যে সাতের এগারোর গুণিত কটা জানতে চেয়েছে তাহলে প্রথম সংখ্যা হলো এগারো বাই এগারো দ্বিতীয় সংখ্যা হচ্ছে সাতাত্তর বাই এগারো তোমরা হটটাকে নাও কল্পনা করতে পারো এবার দেখো সাতের গুণিতক প্রথম সংখ্যা হবে সাত দুই চোদ্দ মানে দু নম্বর গুণিতকটা আর সাতাত্তরের আগে সাতের গুণিতক হচ্ছে সাত দশের সত্তর টোটাল ডিফারেন্স কত আটটা আর গুণিতক দুইটা যেহেতু ইনক্লুড হচ্ছে টোটাল হবে আট নটা সঠিক উত্তর হবে অপশান সি নটা আমি আশা করছি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছ এরপরেও কোথাও ডাউট লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আজ থেকে তোমাদের এই চ্যানেলে ইংরাজি সিরিজ স্টার্ট করছি তোমরা যারা ক্লাসশিপ এবং পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছ ক্লাসগুলো অবশ্যই ফলো রেখো কারণ এখানে ম্যাক্সিমাম স্টেট এবং সেন্ট্রালের মোস্ট রিপিটেড পিওয়াই কিউ নিয়ে আলোচনা করা হবে যারা এই চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও এবং নিয়মিত নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ